ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন পর্নতারকার মামলায় ফেঁসে গেলেন ট্রাম্প মুখ বন্ধ রাখতে এক পর্নতারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এই মামলায় তিনি অভিযুক্ত হয়েছেন বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয় এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ওই পর্নতারকার নাম স্টর্মি ড্যানিয়েলস বলে জানা গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হল আর সেটিও এমন এক সময় যখন 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা রয়টার্স বলছে ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি কারণ অভিযোগটি এখনও গোপন রাখা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত 30টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন ট্রাম্প অবশ্য বলছেন তিনি সম্পূর্ণ নির্দোষ একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্রেট ব্র্যাককে অভিযুক্ত করেছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন